সুপ্রিয় দর্শক আজ শোনাব এক অদ্ভুত মাছ বৃষ্টির গল্প তবে সব বৃষ্টিতেই যে শীতল জল আর বরফের দানা পড়ে এমন কিন্তু নয় অদ্ভুত বৃষ্টিপাতের উদাহরণও রয়েছে বৃষ্টিতে আকাশ থেকে মাছ মাংস স্কুইড ব্যাং মাকড় সাথিত হয়েছে অবাক বিস্ময়ের অদ্ভুত বৃষ্টি প্রকৃতির এক মজার খেলা হন্ডুরাজ এমন একটি স্পেনিশ শব্দ যার অর্থ হলো গহীন অন্ধরাজ হলো এর স্পেনিশ উচ্চারণ এই দেশটিকে একসময় বলা হতো স্পেনিশ হন্ডুরাস কারণ ওই সময়ে ব্রিটিশ সাম্রাজ্যে আর একটি দেশ ছিল হন্ডুরাস নামে সে দেশটি এখন বেলিজ দেশের একটি অংশে পরিণত হয়েছে মাস বৃষ্টি এদেশের দেশের লোকচার ঘটনায় একটি রহস্যময় ঘটনা মে থেকে জুলাই মাসের মাঝামাঝি এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে থাকে প্রথমে আকাশে প্রচুর মেঘ জমে এরপর শুরু হয় বৃষ্টিপাত সেই সঙ্গে থাকে প্রবল বাতাস থাকে বিদ্যুৎ চমক আর বজ্রপাত এই বৃষ্টির সঙ্গে মাটিতে অসংখ্য জীবন্ত মাছ পড়ে এবং বৃষ্টি থেমে যাওয়ার পর অসংখ্য মাছ মাটির উপর পড়ে থাকতে দেখা যায় এদেশের লোকজন এ মাছ নিয়ে রান্না করে উনিশশো সাল থেকে এ ঘটনার জন্য প্রতি বছর উৎসবের আয়োজন করা হয় এ দেশটিতে আটলান্টিক মহাসাগরের টর্নেডো এ মাছ উড়িয়ে নিয়ে এসে এ শহরে ফেলে তাই প্রতি বছর একই সময়ে এ মাছ বৃষ্টি হতে দেখা যায় এ মাছগুলো হলুদ সাধুপানির পানির মাছ এ মাছ বৃষ্টি নিয়ে অনেক লোককথাও প্রচলিত আছে অনেকের মতে এ সাধু পানির মাছগুলো ভূগর্ভস্থ জলাধারে আশ্রয় নেই ভারী বৃষ্টিতে মাটি ধুয়ে গেলে মাছগুলো দেখা যায় আবার অনেকে বলে আঠারোশো সাল থেকে আঠারোশো সাল এর মধ্যে এদেশে এক সাধু আসার কারণে এ মাছ বৃষ্টি হয় প্রচলিত রয়েছে এদেশের অভাবী লোকদের জন্য সাধু সৃষ্টিকর্তার কাছে তাদের খাবারের জন্য প্রার্থনা করেছিলেন তারপর থেকেই এই মাছ বৃষ্টি শুরু হয় শ্রীলঙ্কার এক গ্রামে বৃষ্টি। গ্রামবাসী পথের ধারে মাঠে মাছ কুড়িয়ে বেড়াচ্ছেন আকাশ থেকে বৃষ্টি জলের সঙ্গে অবাধে ঝরেছে এই মাছগুলো আকারে বেশ ছোট ছোট এই মাছগুলো ছিল একদম তাজা কোনো কোনোটা দিব্যিল আফাত ছিল আগ্রহী মানুষ বাটিতে করে সংগ্রহ করেছেন মাছগুলো পোড়ানো মাছ ভর্তি পাত্রে পানি ঢেলে দিতেই লাফিয়ে উঠল মাছ পুরো ঘটনাটি গ্রামবাসীকে এতটাই মুগ্ধ করেছে যেমনটি হয় রূপকথার গল্প শুনে মাস বৃষ্টির এই খবর ফলো করে জানিয়েছে বিবিসি সহ আন্তর্জাতিক মিডিয়াগুলো গ্রামবাসীরা জানিয়েছেন ঘরের চালে আকাশ থেকে ভারী কিছু পড়ার শব্দে তারা বাইরে ছুটে আসেন খোলা মাঠে বাড়ির আশপাশে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মাছ পড়ে থাকতে দেখেন তারা ওই গ্রামের বাসিন্দারা সব মিলিয়ে প্রায় পঞ্চাশ কিলোগ্রামের মতো মাছ কুড়িয়েছেন বলে জানায় বিবিসি খাওয়ার উপযোগী এই মাছ বৃষ্টিতে আনন্দ ভোজ শুরু হয়ে যায় গ্রামটিতে তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা এই মাছগুলো শ্রীলঙ্কায় স্থানীয়ভাবে বেশ পরিচিত তবে মাছ বৃষ্টি হওয়ার বৈজ্ঞানিক কারণও রয়েছে বিজ্ঞানীরা বলেছেন মাছ বৃষ্টি অস্বাভাবিক হলেও প্রকৃতিতে এটা ঘটে থাকে মাছ সমৃদ্ধ কোনো কম গভীরতার জলাশয়ের উপর দিয়ে ঘূর্ণিঝড়ের ঘূর্ণি বায়ুর কেন্দ্র বয়ে গেলে এমন জল ঘূর্ণি ঘটতে পারে এ সময় পানিতে থাকা মাছ ব্যাঙ সহ সবকিছুই ঘূর্ণিবায়ুর সঙ্গে আকাশে উঠে যায় আকাশে উঠে যাওয়ার পর ঝড়ের সঙ্গে অনেক দূরে চলে যেতে পারে এসব প্রাণীও এমনকি এই জল ঘূর্ণি থেমে যাওয়ার পরও মেঘের স্তরের কারণে এরা সাময়িকভাবে আটকে থাকতে পারে ওপরেই আর ঝড় জলঘূর্ণি থেমে গেলে মেঘের ভেতর থেকে ঝরে পড়তে শুরু করে জলজ প্রাণীগুলো শ্রীলঙ্কায় এই মাছ বৃষ্টি অবশ্য প্রথম নয় সালে দেশটির এবারই দক্ষিণাঞ্চলে চিংড়ি বৃষ্টি হওয়ার কথা জানা গিয়েছিল একই বছর লাল ও হলুদ রঙের শিলাখণ্ডের অস্বাভাবিক শিলাবৃষ্টি হয় শ্রীলঙ্কায় ওই শিলাগুলো মহাকাশ থেকে পতিত হয় বলে ধারণা করেন বিজ্ঞানীরা জলবায়ুর এই বিশেষ পরিবর্তন এবং শ্রীলঙ্কায় এই মাছ বৃষ্টি ও মহাকাশের শিলাবৃষ্টি নিয়ে গবেষণা করছেন মার্কিন ও ব্রিটিশ বিজ্ঞানীরা